আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাহিদ হাসান। আমার বাড়ি মাদারীপুর, আমার বয়স 35। আমি অ্যাকচুয়ালি আমার প্রবলেম ছিল আমার মাজায় কোমরে প্লাস ব্যাকবোনের মাঝখানে প্লাস শোল্ডারে আমার একটু ব্যথা ছিল। বিগত 4-5 বছর হতে এরকম আমি এটা নিয়ে সমস্যায় ভুগতেছিলাম। প্লাস আমি একটা জিনিস ফিল করছি, আমি সামনের দিকে আস্তে আস্তে ঝুঁকে যাচ্ছি। আমার মানে শোল্ডার থেকে গা রাস্তার দিকে আস্তে আস্তে নিচের দিকে নেমে গেছিল। সমস্যা আসলো আপনার, সারাদিন যখন অফিস করতাম তখন একটু আপনার বডিটা নিচের দিকে ঝুঁকা থাকতো, মানে সোজা হইতে পারতাম না, এইটাই মেন প্রবলেম ছিল। প্লাস যখন ঘুমাইতে যেতাম তখন মনে হইতো, দেখা গেছে যে মাজায় প্লাস ঘাড়ে কোমর অনেক ব্যথা, সোজায় ঘুমাইতে পারতাম না, এক জায়গায় সোজায় দাঁড়াইতে পারতাম না, এটা খুব আনিজি লাগতো আমার কাছে। এছাড়া ঘুমাইতে গেলে বেশি অনুভব হইতো যে আমার মাজায় পিঠে প্লাস ঘাড়ে ব্যথা আছে। সকালে ঘুম থেকে উঠলে উঠতে মন চাইতো না, একটু শরীরটা ভার ভার থাকতো। আমার কাছে আমি এটা নিয়ে ঢাকা অনেক ডাক্তার দেখাইছি, ডাক্তার দেখানোর পরে অনেক ট্রিটমেন্ট নিয়েছিলাম প্লাস অনেক ঔষধ খেয়েছি। আসলে ঔষধে হয়তো আমার ব্যথাটা সম্পূর্ণ নিরাময় হয় নাই, কিন্তু ব্যথা দেখা গেছে যে 50% হয়তো 30% কাজ করছে, কিন্তু আমার যে আসলে একটা বাঁকা হওয়া যে ভাব ওইটা আসলে ইম্প্রুভ হয় নাই, শুধু একটু ব্যথা কমছে। কিন্তু আমি সোজা হওয়ার চিন্তা ভাবনা করলে সোজা হইতে পারতাম না, প্লাস একটু ব্যথা কমতো কিন্তু আদার্স কোনো ইম্প্রুভ হতো না। আমি এটার জন্য ডাক্তার দেখাইছি, এটা থার্ড ডাক্তার। আগে আমি যে ডাক্তার দেখাইছি সে বলছে যে আপনি ওষুধ খান আর একটু ব্যায়াম করবেন, তাহলে আপনার এটা ইম্প্রুভ হয়ে যাবে। কিন্তু আসলে আমি তার কথা অনেকদিন চলছি কিন্তু কোনো ইম্প্রুভ হয় নাই। আস্তে আস্তে এটা দেখা গেছে যে শুধু ঔষধ দেখেছি কিন্তু দেখা গেছে আমি যে একটা মানুষ যে সোজা চলে এরকম হইতে পারি না। সফিউল্লাহ প্রধান স্যারের এই অনুষ্ঠানটা আমি 2014 সালে একবার টিভিতে দেখছি, দেখার পরে আমি আর আমার ওয়াইফ একবার এখানে আসছিলাম। আসলে আসার পরে স্যারে কিছু টেস্ট দিছিল, কিন্তু আসলে ওই সময় ব্যাপারটা তেমন কোনো আমি ভালোভাবে গুরুত্ব সহকারে নেই নাই, নানার কারণে আমি স্যারের মাঝে মাঝে অনুষ্ঠান টিভিতে বাসা বসে দেখতাম। যে আসলে যে বাত ব্যথা ফিজিওথেরাপির জন্য এটা ডিপিআরসির অনেক ভালো হসপিটাল। পরে যখন ডাক্তার দেখালাম কোনো ইম্প্রুভ হয় না, তখন আবার আবার এগেইন আমি আবার এখানে আবার এখানে চলে আসি। আসার পরে ফাইনালি একটা ডিসিশন নিলাম যে না, এখানে আমি ডাক্তার দেখাবো। ইনশাল্লাহ আমি এখন ডাক্তার স্যারকে দেখাইছি, দেখানোর পরে আলহামদুলিল্লাহ আমি আগে থেকে অনেক বেটার ফিল করতেছি। প্লাস আমি এখন 100% সুস্থ না, কারণ যদি আমি 100% বলি এটা মিথ্যা কথা হবে, আমি অ্যাটলিস্ট 85% বা 90% অলরেডি রিকভারি হয়ে গেছে ইনশাল্লাহ। আশা করি দেখা গেছে যে আমাদের হসপিটাল থেকে যে আমাকে ইনস্ট্রাকশনগুলো দিবে আমি সামনের দিনগুলো এভাবে চলবো। প্লাস যে প্রবলেমটুকু আছে আমি জানি তাদের প্রথমে জানি ছিল জানি সামনের এতটুকু জানি ইম্প্রুভ করতে পারি, এটাই আমার মানে প্রত্যাশা। এখানে যখন আসছি আমি আমার ঘাড়টা আমার সামনের দিক, আমি ঘাড় প্লাস বুক পিঠ একটু সামনের দিক বাঁকা হয়ে থাকতো, এখন আলহামদুলিল্লাহ আমি মোটামুটি এই প্রবলেমটা নাই, ফুললি এখন স্ট্রেট হয়ে গেছি এক কথা শেষ। আমি সাজেস্ট করবো, আসলে এটা আমি সাজেস্ট না, অলরেডি যেমন আমার ফ্যামিলিতে আমার মেজো কাকিমা আছে, তারও মাঝে একটু প্রবলেম আছে। অলরেডি কাকিমা আমাকে বলছে যে নাহি, তুমি যদি এখান থেকে ভালো একটা ইম্প্রুভ পাও ইনশাল্লাহ আমি ওখানে ভর্তি হবো। তা আমি আসলে আগে আমি আমার ফ্যামিলিকে বলবো যে দেখা আসলে যারা বাদ ব্যথায় ভুগতেছেন ফিজিওথেরাপির জন্য ডিপিআরসিতে চলে আসেন, কারণ এখানে ভালো একটা হসপিটাল প্লাস এখানে ভালো ট্রিটমেন্ট হয়। এবং যার প্রমাণ আমি নিজেই এখান থেকে আমি ভালো ইম্প্রুভ পেয়েছি, প্লাস তাদের মানে ভালো সেবা পেয়েছি এবং তাদের চিকিৎসার মান আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমার জন্য সবাই দোয়া করবেন, কারণ আজকে আমি যে সমস্যাটা নিয়ে এখানে আসছি আমি চাচ্ছি না যে আমি আর কোনোদিন হসপিটালে আসবো, কারণ আসলে স্বাস্থ্যই সব কিছুর, স্বাস্থ্যই সকল সুখের মূল। প্লাস আমি চাই যে মানুষ সুস্থ থেকে সে আলু ভর্তা দিয়ে ভাত থাক, অসুস্থ থেকে মুরগি দিয়ে ভাত খায় কোনো লাভ নাই, কারণ সুস্থ থাকাটাই সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। কারণ আমি 10 দিনের ইতে বুঝতে পারছি আসলে অসুস্থতার জীবন কত খারাপ, কারণ এই 10 দিনে আমি অনেক
যে ফিজিওথেরাপি নিতে দেখা গেছে আসলে যেটা বুঝতে পারি না যে আসলে ফিজিওথেরাপিটা, আমি ভাবছিলাম যে ফিজিওথেরাপি একটা সহজ জিনিস, কিন্তু আসলে অ্যাকচুয়ালি ফিজিওথেরাপি সহজ জিনিস না, কারণ এখানে অনেক ট্রিটমেন্ট আছে যেগুলা আমি আমার লাইফে কোনো সময় নেই নেই, যে আমি এখান থেকে পেয়েছি আর এখান থেকে নিয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ডিপিআরস লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।